আসসালামু আলাইকুম, বিসমিল রহমান রাহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ এনএমডি, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। মানে আমার হাস আসতেছে না কি আমি নিজে বলতে পারতেছি না, আপনার কাছে কাছে এমন একটা সাবজেক্ট আমি নিয়ে আসছি আজকে। আমাকে কম হলেও বিদেশ থেকে 3 থেকে 4 জন লিঙ্ক দিচ্ছে, ভাই এই অ্যাজোলা বাংলাদেশে কোথায় পাওয়া যায় বা অ্যাজোলা বাংলাদেশে কীভাবে চাষ করা যায়। অনেকে ইউটিউবে ইন্ডিয়া বলি বা যেখানে বলি, সারা বাংলার যারা আমরা বাংলাদেশে আছি, এই অ্যাজোলা দেখার জন্য ইন্ডিয়া যাচ্ছে। তো আমি আজকে পাচ্ছি সেই বরিশালে আসছি, হাসান ভাইয়ের কাছে আসছি, বরিশাল সদরে বিমানবন্দরে আসছি। হাসান ভাই, চলুন আমরা সেই হাসান ভাই এখানে গেরাম এখানে বলার সাথে সাথে প্রতিটা নালায় বা প্রতিটা জমিতে এই অ্যাজোলা আছে 3-4 প্রকারের, যেটা আমি শুনি বিদেশ থেকে নাকি তারা নিয়ে আসে। বিভিন্ন ইন্ডিয়া কিছু ভিডিও দেখে তারা বলে বিদেশ থেকে নিয়ে আসি, বিভিন্ন কান্ট্রি থেকে তারা নিয়ে আসতেছে ক্রয় করে। আপনার কোথাও কিনতে যেতে হবে না, আপনার পাশেই দেখেন চড়ার ভিতর বা জমির ভিতর বা পুকুরে অ্যাভেলেবল। চলুন আমরা শুধু জাস্ট দেখাই যে আমাদের আমার সাথে হাসান ভাই দেখাবে যে কীভাবে এই অ্যাজোলা চেনা যায় এবং কীভাবে এই মাছগুলোতে অ্যাজোলা খাওয়া। চলুন আমরা সেই বিস্তারিত দেখি। আমাদের বাংলাদেশে আমরা যারা বায়োফ্লক আছি, বটন ক্লিন যে আছে, এরা বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের কসুরি পানা, যেটাকে ইংরেজি বলে কি অ্যাজোলা। তো এটা নিয়ে আমাদের বাংলাদেশে আমাদের দর্শক অনেকে আমাকে লিঙ্ক করছে, ভাই এই অ্যাজোলা একটা ভিডিও দেন। তো এটা আসলে আমাকে চেনাবেন যে আসলে অ্যাজোলা কোনটা, কসুরি পানা কোনটা, আর এই অ্যাজোলা কয় প্রকার আমাদের বাংলাদেশে আছে, আমরা এখন পাচ্ছি এখানে স্থানীয়, এবং কোথায় এটা পাই আমাকে একটু প্রথমে একটু উঠে ইয়া দেখান, একটু নিয়ে আসো এখান থেকে, একটু উঠায় নিয়ে আসো। হ্যাঁ হয়েছে হয়েছে এখান থেকে না। হ্যাঁ অল্প অল্প না 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 নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো অল্প নিয়ে আসো অল্প। হ্যাঁ নিয়ে আসো 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 নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ উঠাও উঠাও নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে ধান খেতের ভিতরে এই যে এরকমের অ্যাজোলা ছোট ছোট অ্যাজোলা পাওয়া যায়। আচ্ছা 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 ঠিক আছে। তো এইটা একটা, আর কয়েক রকমের আছে অ্যাজোলা, কয়েক রকমের হয়। এই যে একটা, এইটা আর একটা, হাতে করে হাতে করে দেখান জি। এই যে এইটা একটা, তুমি লং নাও। এই যে এইটা আর একটা, তিন রকম আবার একটু বোঝান কয় প্রকার। তিন রকম তিন রকম এটা হাতে দেখুন তো, এটা 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 হাতে এই যে, এটা একটু কম করে না, কম করে না, বেশি করে দেখান। হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে কি কি আছে বলুন তো একটু দেখি। এটার ভিতরে এক রকমের জুপ প্লান্টন, ফাইটোপ্লান্টন ইতিমধ্যে এটাতে মজুদ থাকে, এবং মাছের জন্য সবচেয়ে ভালো এইটা এইটা এই যে এই 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 জুপ এইটা এইটা মাছ এমন ভাবে খায়, আপনার আসলে সব মাছ কিন্তু এটা খায় না। আচ্ছা 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 এটা খায় বড় বড় ধরনের গ্লাস কাপ, পাঙ্গাস, তারপরে আরো বড় রুই কাতল মাছগুলি, এই কার্প টাইপের মাছগুলি এটা খায় বেশিরভাগ। তাহলে বায়োফ্লগের জন্য এটা কত রূপ, মানে বটন ক্লিনের যে কথা আছে একটা কথা হচ্ছে, এটা আপনি কি বলবেন? আসলে বটন ক্লিনে যারা এখন পর্যন্ত এটা নিয়ে যারা ভিডিও, তারা সাকসেস হোক, আমরা চাই তারা সাকসেস হোক, বাট এটা সাইন্টিফিক। তো ওরা শুধু এই অ্যাজোলা খাওয়ায় তো মাছ বড় করতে পারবেন না আপনি। আচ্ছা আচ্ছা ফিট খাওয়াইতে হবে। তো এখন সাধারণত আমাদের একটা 1 কেজি মাছ উৎপাদনে 2 কেজি ফিট লাগে, তো হয়তো বা এটা খাওয়াইলে কিছুটা ওদের রেশুটা কমবে। বাট আপনি তো বায়োফলোকে যে আমাদের যে FCFটা ওইটা তো কখনোই পাবেন না আপনি। আচ্ছা আচ্ছা কীভাবে সম্ভব ওইটা? আপনার এখানে অ্যাজোলা খাওয়াচ্ছেন আপনি, অ্যাজোলা তো আপনার ও একটা, এটা তো আমরা যেমন শাকসবজি খাই, তো শাকসবজিতে অনেক উপকার এটা খাই আমরা, কিন্তু শর্করা জাতীয় তো আমাদের বেশি টেস্ট, মাছ মাংস এগুলোই তো আমাদের কাছে বেশি টেস্টি হয়, আমরা ওইটা খাইতে পছন্দ করি, শাক খাইতে চাই না আমরা। তোরা ওইটা খায় কিন্তু ওই পরিমাণ, এটা কিন্তু সব মাছ খায় না, এবং ওইটা ওই পরিমাণ মতন শাকসবজির পরিবর্তে যেটা খায়। এখানে আপনি এখানে কয়টা কোয়ালিটি আছে? 3 রকমের কোয়ালিটি হয় এজোলা, সাধারণত 3 রকমের হয়। এইটা তো তার ভিতরে সবচেয়ে বেটার, এইটা মাছ সবচেয়ে বেশি খায় এই কোয়ালিটিটা। আর একটা কথা আছে, কচুরি পানা কিন্তু আছে অনেক, কচুরি পানা এক জিনিস, কচুরি পানা কচুরি পানা নিয়ে আসো নিয়ে আসো দেখি, মানে ওগুলো যখন হয় আপনি থাকেন। হ্যাঁ কচুরি পানা আছে, দুটো আছে এখানে, আছে 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 এখানে আছে আছে। কচুরি পানা এক জিনিস, মানে এইটা একটা ছোট কচুরি পানা, আর আরেকটা আছে যেটা হলো অনেক বড় বড় কচুরি পানা বলে। আচ্ছা ঠিক আছে, তো ওইটা একটা, এটা একটা। কচুরি পানা আলাদা জিনিস, এজোলা আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা, এজন্য এটা ছোট ছোট হয়, এটা যে কোনো মাছ খেতে পারে। ঠিক আছে, এটা আমাদের খাল বিলে আছে, এইটা আমাদের এলাকার খাল বিলে, আমাদের এলাকার খাল বিলগুলো তো শুকায় যায়। ঠিক আছে, তো শীতকালে এটা পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু পুকুর আছে যেই পুকুরে সব সময় পাওয়া যায়। আচ্ছা এখন যখন পাওয়া যায় আমি সারা বছর কোথায় কিভাবে পাবো? সারা বছর এটা যদি আপনার
প্রয়োজন হয় তাহলে আপনি একটা যেখানে পানি সব সময় থাকে ওই জায়গাটা এটা আপনি রাখলেই এটা অটোমেটিক গ্রো করবে, আপনি এটা দিয়ে নিয়ে শেষ করতে পারবেন না। এটার জন্য অনেকে ভিডিও দিচ্ছে যে এরকম অমুক সার দিতে হয় তমুক সার দিতে হয়, এটা আসলে কি বলবো, এখন আমাদের আমরা সাধারণ যারা শহরে থাকে তারা হয়তো বা অনেকে এই ব্যাপারটা জানে না, কিন্তু এটা গ্রামে গঞ্জে যারা থাকে তাদের কাছে এটা মানে হাস্যকর ব্যাপার যে এটা আবার চাষ করতে হয়। কিন্তু আপনার যদি পর্যাপ্ত পরিমাণ লাগে তো আপনি এখানে একটা জায়গায় একটা পুকুর ছোট একটা জায়গার ভিতরে আপনি এটা ফার্মিং করতে পারেন, সেটা আলাদা জিনিস। কিন্তু সার দিয়ে বড় করতে হবে, এটা জাস্ট আপনি আপনার পুকুরে যদি নিয়ে এতটুকু সারেন কয়েকদিনের ভিতরে আপনার পুরো পুকুর এটা মানে সবুজ হয়ে যাবে এবং এটা আপনার মানে আপনি ওটা থেকে ফালাই দিতে হবে, নাহলে আপনি পুকুরে গোসল নামতে পারবেন না। মানে শাকসবজি যেমন ভিটামিন আমাদের জন্য দরকার, মাছের জন্য এটা দরকার, এটা প্রাকৃতিক খাবার ওদের। তাহলে আমরা বায়োফ্লক থেকে শুরু করে সব মাছের খাবার দিতে পারি এখানে আপনি? আমরা বায়োফ্লক ট্যাঙ্কে আমরা দিই বড় মাছগুলোকে দিই, ঠিক আছে? ছোট মাছগুলো তো এটা খায় না, কম খায় ওরা, ছোট মাছগুলো কম খায়। কি মাছগুলো খাচ্ছে বড় মাছ? আপনি ট্যাংরা মাছ খাবে, পাবদা মাছ খাবে, মানে এটা যে মাছগুলো আমরা বায়োফ্লোকে দিই ওই মাছগুলি খাবে বড় সাইজের আর কি। এখন আপনি যদি ওই ছোট 2000-3000 লাইনকে লাইনের মাছকে এই জিনিসটা দেন তাহলে সেটা খাইতে পারবে, ঠিক আছে? তো তাদের জন্য প্রাকৃতিক অনেক খাবার আমাদের এমনিতেই আমাদের খাল বিল নদী নালায় থাকে, তো তারা ওইটাই খায়। আচ্ছা, অনেকে কিন্তু ইন্ডিয়া কিছু চ্যানেল আছে যারা, আমি নাম বলার প্রয়োজন নাই, যারা দেখা যাচ্ছে যে বলতেছে আমরা লন্ডনে কি কয় বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেছি, এটা এটা সম্বন্ধে এখন তো ভাই আমি শুনি যে আমাদের স্টেডিয়ামে যে ঘাসগুলি ওগুলো অনেক বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে আনে, তো আনতে পারে সমস্যা কি, কিন্তু সেটা তো বড় ব্যাপার না। কিন্তু আমাদের দেশে যে এটা পাচ্ছি আমরা ন্যাচারাল, আমরা কেন ওইটা আনতে যাব? এবং তারা তো এটার থেকে বেটার না, এমন যদি হইতে না এটার থেকে ভালো একটা জাত তারা নিয়ে আসছে, এটা তো না। আমি আসলে আমাদের এখানে এরকম এত কিছু বাংলাদেশে সারা সারা ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে মানে তোলবার শুরু হয়ে গেছে। জি আসলে আর এই আজলাটা আমাদের বাঙালি আমরা আমাদের পুকুরে মাছ চাষ করে আগে থেকে তারা খাওয়ায়, এটা অবশ্যই তো পুকুর নদ নদীতে সব জায়গায় এটা অ্যাভেলেবেল, কিন্তু আমরা হয়তো বা দেখি না কারণ আমরা তো প্রাকৃতির সাথে ওইভাবে মিশি না। শহরে যারা থাকে এটা চাষ করতে হলে, হাজার বাজে কথা বলতেছে, আমিও তার সাথে একমত, কারণ এটা চাষ করতে হলে কৃষি করতে হবে না আপনি, হয়তো হয়তো যে যে সময় সিজন আসে আপনি সেই সময় এই কয়টা নিয়ে যান এখানে। না, এটা বারো মাসই হয়, এটা বারো মাসই গ্রো করে বলতে কিছুই না, এটা নিয়ে আপনি পুকুরে ছেড়ে দেন আপনি সেটা হয়ে গেছে, এটাই আস্তে আস্তে গ্রো করবে, আস্তে আস্তে এখানে গ্রো, আপনি ওখান থেকে খাওয়াবেন। এটা আপনি এক সময় থেকে আপনি পুকুর থেকে এটা সরাইতেও কষ্ট হবে আপনার। তার মানে আমাদের কাছে কিন্তু তিন প্রকার আছে, এই একটা এজোলা আর হচ্ছে কিন্তু ফালা রাখছে সব, এই যে একটা, জি জি, আর একটা আছে কই, এই যে এটা, হ্যাঁ এই যে এটা, এই যে এটা, এটার মধ্যে পার্থক্য কি ভাই? এটা কি খায়? এটা এটাও খায়, বড় মাছ খায়, ঠিক আছে? এটা একবারে এটা একটু বেশি প্রিয় ওদের কাছে, ঠিক আছে? এটা একটু কম খায়, তিনটে জাত, কিন্তু এখন সব মাছ তো আর সবটা খায় না, কখনো আপনি প্রতিদিন যদি লাউ শাক খান মজা লাগবে না, তো কিছু কখনো এটা খায় কখনো এটা খায়, ওরা এরকম আর কি। দর্শক, আমরা আর একটা জাত পাচ্ছি দেখেন, তার মানে মোট চারটা জাত পাইলাম, জি। এটা কি সবচেয়ে বেশি ভালো খায় আমাদের? এটা আমরা আমাদের যে ভাইরা ওরা আছে, ওরা তো গ্রামে গ্রামবাসী যারা আছে, ছোট ভাই আমার সবাই, তো ওরা এটাকে সবচেয়ে বেশি সবসময় খাওয়ায়। আমি আসলে এটা ওভাবে খাওয়াই নাই কখনো, তো ওরা এটা সবসময় খাওয়ায়। এটা তো এজোলাই বলি, এজোলা, এটাও এজোলা, এটাও এজোলা, হ্যাঁ। তার মানে কয়েকটা কোয়ালিটি আমাদের বাংলাদেশে আছে অ্যাভেলেবল, আমাদের 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 নদী নালায় অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল মিছে আমাদের কি হতাশার মধ্যে কিছু নাই, কিছু না, এটা কিনতে হয় না, এটা চাষ করতে হয় না, থাইল্যান্ড থেকে আনতে হবে না, বাংলাদেশে অ্যাভেলেবল, বাংলাদেশে অ্যাভেলেবল, আর এগুলা চাষ করা লাগে না এমনিতেই পুকুরে, আপনি অল্প কিছু নিয়ে ছেড়ে দিলে এটা নিজেরাই গ্রো করে, ছোট একদম, হ্যাঁ ছোট, এটা যে কোনো মাছ খাইতে পারবে। তো ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ। এজলেন অনেক কথা ছিল, আপনাকে ধন্যবাদ হাসান ভাই। এটা আসলে আমার একটা, আমার যারা ভিউয়ার আছে অনেকে আমাকে লিঙ্ক করছিলেন যে এজলেন একটা ভিডিও বানান, তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটা এজলেন একটা তথ্য দেওয়ার জন্য।